हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी पुष्पिता निये चले आज के आर एकटा नतून धरनेर शीतकालेर रेसिपी, सेटा होच्छे गिये कि सेटा तो तोमरा देखे बुझतेई पारबे आर टाइटेल आर थामल देखे बुझेई गेछो। आमार यूपीके फैमिलीते तोमादेर जानाई अनेक अनेक स्वागत। आज बानाच्छि होच्छे गिये शीतकालेर नतून धरनेर रेसिपी, सेटा होच्छे कड़ाइशुटिर कचुरी आर कड़ाइशुटि आलू दिये झोल झोल तरकारी। तो प्रथमेई आमी मेखे निच्छि मयदाटा। मयदार मध्ये नून चीनी जा जा देया दरकार, सादा तेल, তারপরে তোমার একটুখানি জোয়ান দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে। তারপরে চিনি, নুন, তেল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখা হয়ে গেল আমার, দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে রেস্ট দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। আর এদিকে আমি মটর সেদ্ধ করে নিয়েছি, কড়াইশুঁটির যে পুরটা বানাবো সেই কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন মিক্সার মেশিনের মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। এই কড়াইশুঁটিটা বাটার সময় আমি হচ্ছে গিয়ে 1 ইঞ্চ মতো আদা দিয়ে দিয়েছি। আদার সাথে একসাথে কড়াইশুঁটিটাকে ভালো করে মিক্সার মেশিনে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে হাত দিয়ে মেখেও নিতে পারো। তো আমার বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে কাঁচা সর্ষের তেল। এটাকে এখন মাখবো, দেব পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে দেব হচ্ছে একটা ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। শুকনো খড়ায় ভালো করে হচ্ছে গিয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই শুকনো মশলাটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর এই কড়াইশুঁটিটাকে তোমরা কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে শুকনো করেও নিতে পারো, কিন্তু আমি করিনি, একেবারে ডাইরেক্ট এই কাঁচাটাকেই মাখছি। মানে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আর ভাজিনি। আর এটাকে একটু টাইট করার জন্য দিয়ে দিয়েছি ছাতু। ছাতু দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে পুরটাকে বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি। চিনি দিলে টেস্টটা বেশ ভালো লাগে, তাই জন্য দিয়েছি। দিয়ে এবার চিনি দিয়ে ভালো করে মেখে আমার রেডি হয়ে গেল পুরটা। আর এদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। এবার করব হচ্ছে গিয়ে তরকারিটা। যেহেতু আলুর তরকারি আর কড়াইশুঁটি, সেহেতু আলু কেটে নিয়েছি আমি, কড়াইশুঁটিটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখন কড়াতে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো টুকরো টুকরো করে আলু যেগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে একটুখানি ভাজতে হবে। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কড়াইশুঁটিগুলো আর টমেটোটা, দিয়েও হালকা করে ভাজবো কিছুক্ষণের জন্যে। এই ঝোল ঝোল তরকারি হচ্ছে গিয়ে লুচি, পরোটা, রুটি, এমনকি কচুরির সাথেও খুব ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, বেশ ভালোই লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই তরকারির মধ্যে। আর এরকম কিছু মশলা দেবো না এখন, পরে দেবো একটা মশলা, সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। এখন নুন আর হলুদ দিয়েছি, দিয়ে এবার আলুটাকে আবার কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে আর শুকনো লঙ্কা দিচ্ছি না, এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর বেশি ভাজবো না। দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু এই তরকারিটা ঝোল হবে তাই জন্য একটু জলটা বেশি দিতে হবে। আর আলুগুলোও তো ভালো করে সিদ্ধ হতে হবে, তাই জন্য জলটা একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এবারে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। আমার দেখো তরকারিটা অনেকটাই, জলটা শুকিয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে, তাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এখন দেব একটা হচ্ছে গিয়ে মশলা, তোমাদের বলেছিলাম সেটা দেখাবো তোমাদের। আর এখন দিয়ে দিলাম অল্প করে চিনি। আর আমি যেই কচুরির যে পুর বানানোর সময় যেই মশলাটা আমি ইউজ করেছিলাম, সেই মশলাটাই এই তরকারির মধ্যে দিলাম। জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা মশলাটাই এখন দিচ্ছি। এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো, এতেই তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। তোমরাও এই মশলাটা ঘরে বানিয়ে রাখতে পারো, যে কোনো নিরামিষ তরকারিতে তোমরা এই মশলাটা পুরো রেডি। এবার হচ্ছে গিয়ে রেখে দেবো সাইডে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা এখন তো শীতকালে যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে তরকারির টেস্ট আরও বেড়ে যায়, তো তরকারিতে ধনে পাতা দিয়ে আমি তরকারিটাকে রেখে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার কড়াইশুঁটি আলুর তরকারি। তরকারি তো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলোকে একটু বড় সাইজ করেছি। এরপরে আমি ওই পুরগুলোকে ভরে রেডি করে নেব।
পুরগুলো একটুখানি বুঝে দিতে হবে, যাতে ফেটে বেলার সময় ফেটে গিয়ে যেন বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে আবার তেলের মধ্যে ভর্তি হয়ে যাবে, তেলগুলো কালো হয়ে যাবে। তো সেই বুঝে তোমরা পুরটা দেবে। আমি এইগুলোকে সব পুরগুলোকে ভরে লেচিগুলোকে এইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে, দিয়ে এটাকে গোল পাকিয়ে নেব আবার। দিয়ে এইগুলোকে সব রেডি করে তারপরে এবার বেলতে হবে। তো চলো রেডি করে নিই সবগুলো। তো দেখো আমার লেচিগুলো সব রেডি করা হয়ে গেছে, আর হচ্ছে কি এখন কচুরিগুলো বেলে নিচ্ছি। তো সেরকমভাবে আমার ফেটে যাচ্ছে না, তো সেই জন্যই তোমাদেরকে আগেই বলেছিলাম তোমরা পুরটা একটু বুঝে দেবে, খুব বেশিও না আবার খুব কমও না। তো বেলা হয়ে গেছে, আমি কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, তেল আমার একদম পুরো গরম হয়ে গেছে। এখন কচুরিগুলোকে ভেজে নেব। তো দেখো কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলছে। একটা কচুরি তো আমার ভাজা হয়ে গেল, এইভাবে সব কচুরিগুলোকেই আমি ভেজে নেব। তো দেখো খুব সুন্দর হয়েছে কচুরিগুলো। তো রেডি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি। তো তোমরা এইভাবে বানিয়েও তোমরা চাইলে হচ্ছে গিয়ে পুরটাকে ভেজেও নিতে পারো। আমি তো ভাজিনি, তোমাদেরকে দেখালামই, প্রথমেই তো বলে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার ঝোলঝোল তরকারি, কড়াইশুঁটি আলুর তরকারি, কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে যেহেতু শীতকাল নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছি। এটা কিভাবে বানিয়েছি সেটা তো জানি না, এটা তো দোকান থেকে কিনে আনা হয়েছে, তাই জন্য এটা রেসিপি আমি তোমাদেরকে এখন শেয়ার করছি না, পরে যখন বানাবো তখন অবশ্যই শেয়ার করব। তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখন হচ্ছে গিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। এখন আমার বর খেয়ে বলবে যে কেমন হয়েছে, তোমরা তো রিয়াকশন দেখেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, রিয়াকশন দেখেই তো বুঝতে পারছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।